ফোল্ডার নিলাম, আচ্ছা ট্রায়াঙ্গেলের নাম শুনছেন? ট্রায়াঙ্গেল, বারমুডা ট্রায়াঙ্গেল, যেরকম আসলে এরকম ট্রায়াঙ্গেল বানাবো আজকে। আচ্ছা, মূলত ট্রায়াঙ্গেল বলা হয় এই যে আমরা আপনার জ্যামিতে, যে জ্যামিতিতে যেগুলো দেখছি আর কি, এগুলা। আচ্ছা, ত্রিভুজ, এগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল মূলত। এখন এইগুলো যদি আমাদের ওয়েবসাইটে কখনো লাগে কখনো, তাহলে সেটা কেমনে করবো? এবং এটা করা মানে অনেক ইজি, আবার অনেক কঠিন, জানে না তার জন্য অনেক কঠিন, বাট অনেক ইজি। সেটা কেমনে? একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা ফাইল নেন, স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, স্টেবল ফাইভ। এখানে লেখি হচ্ছে সিএসএস কে লিঙ্ক করলাম, ধরেন এখানে একটা ডিপ নিলাম, নাম দিলাম ট্রায়াঙ্গেল নামে। আচ্ছা, এটাকে এখানে গিয়ে কল করব, কল করে এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, জাস্ট ফার্স্টে এখানে এর উইথ দিবেন একটা, একটা দিবেন কি হাইট দিবেন একটা। এখন কোন ডিভের যদি হাইট উইথ 0 পিক্সেল এবং 0 পিক্সেল দেওয়া যায়, তাহলে সেটার কোনো অস্তিত্ব থাকে? দেখা যায় না। বাট ট্রায়াঙ্গেল বানানোর সময় ফার্স্টেই এর হাইট উইথ 0 দিতে হবে, কথা হচ্ছেন? ট্রায়াঙ্গেল বানানোর সময় কি করতে হবে, তার হাইট এবং উইথ দিতে হবে 0 পিক্সেল। আচ্ছা, আসবে না তো? আচ্ছা, এখন তারপরে এটা বর্ডার দিতে হবে, বর্ডার। এখন আমরা জানি বর্ডার, এখানে কয়টা বর্ডার আছে দেখেন তো, তিনটা না? এটা হচ্ছে লেফট, এটা রাইট, এটা বটম। আমরা যদি এরকমই করতে চাই, তাহলে এটার আপনার বর্ডার টপটা দিতে হবে, কথা বুঝছেন? এখানে ইউজ করবো বর্ডার টপ, এইটা ছাড়া না, সরি, এই কর্নার ছাড়া পাশে একটাকে কর্নার ধরতে হবে, এটাকে যদি কর্নার ধরি আমরা, তাহলে এটা 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 কোনটা, বটম না? তাহলে এখানে বলেন বর্ডার টপ, বর্ডার টপ ইকুয়াল আপনি এখান থেকে কতটুকু হাইট আছে, এখান থেকে এতটুকু কতটুকু হাইট আছে সেই হাইটটা দেন। সাপোজ আমরা দিয়ে দিলাম 300 পিক্সেল, তারপরে দিবেন কি সলিড, তারপরে দিবেন টোটাল ট্রায়াঙ্গেলের কালারটা কি হবে সেই কালারটা। যদি এখানে দিয়ে দেন গ্রিন, তাহলে গ্রিন কালারের ট্রায়াঙ্গেল হবে। এখন দেখেন সেভ দিয়ে কিছু আসে কিনা। আচ্ছা, এখন এখানে গিয়ে বলেন বর্ডার লেফট, এখানে দেবেন বর্ডার লেফট বলতে এখান থেকে কতটুকু দূরত্ব, অর্ধেক, টোটাল এখান থেকে কতটুকু দূরত্ব দেখেন তো,
সাপোজ 300 পিক্সেল, 300 পিক্সেলের কথা কতটুকু হবে এখানে? 150 পিক্সেল সলিড। এখানে দিয়ে দেন TRNS ট্রান্সপারেন্ট কালার। আর কোন বর্ডার বাকি আছে? রাইট, এখানে দিয়ে দেন বর্ডার রাইটও 150 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, মানে কি স্বচ্ছ কালার। দেখো দেখেন তো চলে আসছে, উল্টো আছে কেন? কারণ এখানে আমরা কি ইউজ করছি, টপ ইউজ করছি। যদি টপ ইউজ করি তাহলে এখানে টপ চলে আসছে, আমরা যদি এখানে বটম দিতাম বটম হয়ে যেত। কি হয়েছে এটাকে কমায় দেন একটু, কি ঠিক আছে? অনেক ইজি না? অনেক ইজি, কিন্তু ব্যাপারটা কত মানে দেখলে মানে দেখলে মনে হয় কেমন কঠিন। এটা দিয়ে অনেক কিছুই করা যায়, অনেক কিছু করা যায়। কীরকম করা যায়, একটা ইমেজ ধরেন শো করাবেন, সাপোজ একটা ইমেজ থাকবে এরকম, ইমেজের এখানে একটা কর্নার, একটা টোটাল ধরেন একটা ইমেজ। এখন ইমেজের এই কর্নারে কর্নারে এগুলো যদি বসাই দেয় তাহলে ষড়ভুজ আকৃতির একটা ইমেজ হয়ে যাবে না? এই কাজটা এই আপনার এই ট্রায়াঙ্গেল দিয়ে করা যাবে, কথা বুঝছেন? টোটাল একটা ইমেজ, চার কোণায় চারটা এরকম ট্রায়াঙ্গেল বসায় দিলাম, এই কর্নারে, এই কর্নারে এবং এই কর্নারে, তাহলে তো দেখতে মনে হবে ষড়ভুজ আকৃতির। অথবা এরকম হতে পারে যে একটা সাইড নিছেন, উপরে সেকশন নিছেন, সাপোজ এখানে আমরা রাইটটাকে জিরো করে দেন, আর এখানে লেফটটাকে 1200-1300 করে দেন। একটু বাড়া দেন, বেড়ে গেছে। ঠিক আছে, এখন এরকম একটা এরিয়া নিচ্ছেন, আর নিচে ধরেন এই নিচের দিকে একটা এরিয়া নিচ্ছেন, সাপোজ ধরেন নাম দিলেন সার্ভিস এরিয়া। এখন এটাকে ডিজাইন করবেন, ব্যাকগ্রাউন্ড সাপোজ গ্রিন, হাইট 300 পিক্সেল, কি মিলছে না দুইটা? এখানে এরকম আছে কেন? কারণ বডিতে মার্জিন জিরো দেওয়া আছে, মার্জিন পাচ্ছে বডিতে মার্জিন জিরো। এবার এখানে এখানে বেশি হয়ে গেছে, এখানে একটু বাড়ায় দেন, কি ঠিক আছে এখন? দেখেন তো, এখন যদি এর মধ্যে কিছু লেখি, নিচে সেকশনে যদি কোনো কিছু লেখি, আর এটার ব্যাকগ্রাউন্ড যদি এরকম বাঁকা হয় দেখতে সুন্দর লাগবে না? মনে হচ্ছে যে এটা টোটাল ব্যাকগ্রাউন্ডই বাঁকা, আসলে কিন্তু বাঁকা না। অনেক অনেক ওয়েবসাইটের মধ্যে এরকম ইফেক্ট থাকে যে মনে হয় ব্যাকগ্রাউন্ড এরকম বাঁকা, আসলে কিন্তু বাঁকা না, এরকম ট্রায়াঙ্গেল দিয়ে করা যায়।
হ্যাঁ, ট্রায়াঙ্গেল দিয়ে ভাগ করা যায়। আপনি যদি এই সার্ভিস এরিয়ার মধ্যে লিখতেই পারেন, সাপোজ সার্ভিস এরিয়া ইজ টু, কি ফাঁকা হয়েছে কেন বুঝতে পারছেন? ইন্সপেক্টর ইলেভেন করেন, মার্জিন দেওয়া আছে, একটা মার্জিন জিরো করে দিলে কি হয়ে যাবে? ঠিক আছে, আমরা তো করতেই পারি, এখন বলতেই পারি যে সার্ভিস এর মধ্যে এইচ টু আছে, সেটার মার্জিন জিরো, কালার হবে সেন্ডার ফন ফন সাইজ সাপোজ পিক্সেল, কি সুন্দর মনে হচ্ছে না? মনে হচ্ছে কি যে কিরকম কি টোটাল ব্যাকগ্রাউন্ডে মনে হয় এরকম, এর উপরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রাখতাম আমরা, উপরে কোনো এরিয়া দিতাম, এরিয়াটা যদি থাকতো এরকম নর্মাল, তো মনে হতো কি যে এটা টোটাল মানে একদম আনকমন আনকমন টাইপের। হ্যাঁ দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, অন্যরকম ট্রায়াঙ্গেল দিয়ে দিলেন অথবা উপরে কোনো ডিবি রাখলেন, সেই ডিবির উপরে বসায় দেওয়া যাবে এটাকে আপনি পজিশন দিয়ে, টোটাল এই জিনিসটাকে তো পজিশন দিয়ে বসানো বসানো যাবে ট্রায়াঙ্গেলটাকে উপরে, কি বুঝছেন? এই হচ্ছে অবস্থা। আপনি যদি এখানে এই নিচের দুইটাকে, আচ্ছা এগুলো বাদ দেন, এখানে জিরো না করে সাপোজ 200 পিক্সেল এখানে দিয়ে দেন, 200 পিক্সেল এরকম আছে তাই না? এখন যদি এটা ট্রান্সফার না দিতেন, এটা যদি ট্রান্সফার না দিয়ে আপনি যদি কিছুই না রাখতেন তাহলে কি হতো দেখেন তো একটু, আর এখানে যদি আপনি কি করতেন, এটা যদি ট্রান্সফার করতেন তাহলে হয়তো জাতীয় শোক দিবস, ঠিক আছে? হ্যাঁ, ব্ল্যাক কোনো কিছু না দিলে, কোনো বর্ডারে যদি কোনো বর্ডার যদি দিতে চান আপনি, কালারটা যদি না দেন অটোমেটিকলি ব্ল্যাক পায়, যারা বর্ডার দিচ্ছেন তাদের বোঝার কথা, জানার কথা, বড় যারা ইউজ করছে। হ্যাঁ ঠিক আছে, পারবেন না? আচ্ছা।